হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমরা অনেক সময় এমন এমন কিছু ঘটনা দেখতে পাই যে ঘটনাগুলো হয়তো জঙ্গলের মধ্যে এমন এমন কিছু প্রাণীদের মধ্যে ঘটে যায় যেগুলো হয়তো অনেকটাই রেয়ার প্রকৃতির হয়ে থাকে। ঠিক তেমনই কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমের এই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটি এমন একটি হিংস্র প্রাণী যেটি কিনা আমরা সবাই চিনে থাকি। সেটির মধ্যে রয়েছে লায়ন, যেটি কিনা জঙ্গলের সেরা বলা যায়। কিন্তু এদের মধ্যেও যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তাদের মধ্যে থেকে যখন এমন একটি ঘটনা ঘটে যায় যখন সিংহ অন্য প্রাণীর উপর অ্যাটাক চালাতে যায়, তখন তার প্রাণনাশেরও ঘটনা ঘটতে দেখা যায় কিছু কিছু সময়। যখনটাতে যখন একা একা এটি অ্যাটাক করতে যায়, ঠিক সেই মুহূর্তে যখন মহিষের দলের ঝাঁকের মধ্যে চলে যায়, ঠিক সেই মুহূর্তে এই সিংহ একা একাকিত্ব সত্য করতে হয়। এবং কি এটি এমনভাবেই আক্রমণ করতে শুরু করে যে সিংহ নিজেই কাবু হয়ে যায়। কিছু কিছু সময় আবার সিংহ জয়ী হতেও দেখা যায়। এই সিংহ বেশিরভাগই দেখা যায় জয়ী হতে, কারণটা হচ্ছে এটি রয়েছে বিশাল আকৃতির জাবর, এবং কি এটির মুখে এতটাই শক্তিশালী যে এটির দাঁতের মাধ্যমে যে কোনো কিছু এবং কি যে কোনো বড় প্রাণীকে ঘায়েল করে ফেলতে পারে মুহূর্তের মধ্যে। তার জন্য তার কাছে শিকারি করার কোনো প্রাণী ব্যাপারই না। কিন্তু কিছু কিছু সময় এই সিংহ অ্যাটাকিং সিনের প্রকৃত পরিণত হতে দেখা যায়। সেখানে একবার কিভাবে এই সিংহটিকে একটি মহিষের পায়ের মধ্যে পিষে ফেলতে চেষ্টা করে, কিন্তু কিছু কিছু সময় এর বিপরীত কিছু ঘটনাও ঘটতে দেখা যায়। যখন এই মহিষের ছোট বাচ্চাগুলো দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে বাচ্চার উপর অ্যাটাক চালায় এই হিংস্র প্রাণীগুলো, যেটি কিনা অত্যান্তিক মর্মান্তিক ঘটনা একটি। কিন্তু এটা সত্যি যে এই সিংহর সাথে পেরে ওঠা অনেকটি অসম্ভব হয়ে যায় এই মহিষের দলের। কিন্তু কিছু কিছু সময় এই মহিষের পায়ের নিচে পিষে ফেলতে দেখা যায় এই সিংহকে। কিন্তু এই মহিষের যখন ছোট ছোট বাচ্চা জন্ম নেয়, ঠিক সেই মুহূর্তেই বাচ্চাদের উপর অ্যাটাক চালাতে বেশিরভাগ দেখা যায় এই প্রকৃতির গরু প্রাণীগুলোকে, যেটি কিনা অনেকটাই লায়ন প্রকৃতির। এবং কিছু কিছু সময় দেখা যায় বাক্য অ্যাটাক করতে এই প্রাণীদের উপর। এই ঘটনাগুলো অনেকটাই দেখা যায় জঙ্গলের মধ্যে, কিছু কিছু সময় দেখা যায় এই সিংহ অ্যাটাকিং সিনে পরিণত হতে। তাদের পা এবং কি ঘাড় এবং কি সাইডেরগুলো দেখুন একবার, ওই রক্তাক্ত সিন সৃষ্টি হয়, যেটি অত্যন্তই ভয়ানক সিন বলা যায়। কিছু কিছু সময় মানুষের উপর অ্যাটাক করতে দেখা যায় যখন রেস্কিউ টিম তাদেরকে পরীক্ষা নিরীক্ষার কাজে এদেরকে নিজ কাছ থেকে দেখার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে তাদের উপরও অ্যাটাক চালাতে পিছু পা হাঁটে না এই সিংহ এবং কি বাঘগুলো, যেটি অত্যন্তই হিংস্র প্রকৃতির হয়ে থাকে আমরা সবাই জানি। কিন্তু এটি যখন এমন এমন কিছু গহীন জঙ্গলের মধ্যে মহিষকে একা পায়, ঠিক সেই মুহূর্তে তাদের উপর অ্যাটাক চালায় এমনইভাবে যেটি কিনা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। কিছু কিছু সময় তাদের শরীর এবং কি এমন এমন কিছু ঘটনা ঘটতে যায় যখন দেখা যায় তাদের বডির অংশগুলোতে বড় বড় মাংস পেশিগুলোকে গলে যেতেও দেখা যায়। কিন্তু তারপরও তারা অ্যাটাক করতে কোনোভাবেই দমে থাকে না, তারা এভাবে অ্যাটাক চালাতেই থাকে যতক্ষণ না কোনো প্রাণীকে শিকার করে তার নিজের কাবু করতে পারে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা শিকার চালিয়ে যায়। ঠিক ততটাইভাবে এমন কিছু ঘটনা ঘটতে যায়, তাদের জীবন ও নাশ ঘটনা ঘটতে দেখা যায়। দেখুন একবার কীভাবে সিংহগুলো একত্রিত হয়ে একটি মহিষের ওপর কীভাবে অ্যাটাক চালিয়েছে। এই সিংহটি এমনভাবেই সিংহগুলো অ্যাটাক চালায় যে মহিষগুলো কোনোভাবেই পেরে উঠতে পারে না। কিছু কিছু সময় দেখা যায় এই সিংহগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং কি মহিষের বাচ্চাকে টেনে নিয়ে যেতেও দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।